জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ তর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। বন্ধুরা, সব থেকে বড় স্টেপ এখন ওঠাতে শুরু করেছে ভারত, বিশেষ করে খালিস্তানিদের নিয়ে। আর এই খালিস্তানিদের যত প্রদর্শন করার ছিল তারা তো করে নিয়েছে, আমাদের তিরঙ্গার যতটা অপমান করার ছিল তারা করে নিয়েছে, কিন্তু এখন পালা শুরু ভারতের। আর এই কারবাই শুরু করেছে সেটিতে খালিস্তানি আর বাঁচতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, দেশবিরোধী গতিবিধির ক্ষেত্রে ভাগরা অমৃতপালের সমর্থনে ব্রিটেনে ভারতের পতাকাকে অপমান করা খালিস্তানিদের ভারত সরকার শিক্ষা দেওয়া শুরু করেছে। এখনকার পাওয়া রিপোর্টস অনুসারে বিদেশের মাটিতে থেকে যতগুলো খালিস্তান ভারত বিরোধী অভিযান চালাচ্ছে তাদের সবার পাসপোর্ট রদ করা শুরু করেছে। আসলে বলা হচ্ছে যে লন্ডনে ভারতের হাই কমিশনের কাছে যতগুলো লোক বা যতগুলো খালিস্তানি ভারত বিরোধী প্রদর্শন করেছে তাদের ভেরিফাই ভারতের সেন্ট্রাল এজেন্সি করতে শুরু করেছে। খালিস্তানি সমর্থকদের বানানো ভিডিও সুরক্ষা এজেন্সি চেক করতে শুরু করেছে, যেগুলিতে থেকে এমন সব লোকেদের পরিচয় উঠে আসছে যারা শুধুমাত্র ট্যুরিস্ট ভিসায় লন্ডনে গেছে। আর এটা তো আপনারা সকলে জানেন যে যদি আপনি কোনো দেশে ট্যুরিস্ট ভিসায় কোথাও যান তো সেই দেশে আপনি শুধু পর্যটন করতে পারবেন আর না কোনো সেখানকার সোশ্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত হতে পারবেন। আর ভারতের কমিশনারের সামনে যারা প্রদর্শন করেছিল তারা সবাই ট্যুরিস্ট ভিসাতেই সেখানে প্রদর্শন করেছে। আর খালিস্তানি পন্থীরা তাদেরকে টার্গেট করেছে যারা বর্তমান সময়ে ব্রিটেনে কর্মহীন অবস্থায়, মানে তাদেরকে কিছু ডলার পে করে তাদেরকে ভারত বিরোধী আন্দোলনে নামানো হচ্ছে। আর এখানে দুঃখের বিষয় এটাই যে এই সমস্ত খালিস্তানিদের পয়সা সেখান থেকেই মানে ইউকে সাপ্লাই করছে, তাই তো তারা এতটা এখন কন্ট্রোলের বাইরে। যেটাই হোক, অমর উজালার রিপোর্ট অনুসারে ভারতের সেন্ট্রাল এজেন্সি পাঞ্জাব আর ব্রিটেনের পুলিশের সাথে মিলে খালিস্তানিদের খুঁজতে নেমে পড়েছে, যাদের মধ্যে অনেকের আইডেন্টিফাই তো হয়ে গেছে প্যান কার্ড আর আধার কার্ড দেখে, যাদের লিস্ট করে কেন্দ্রকে পাঠিয়ে সেই সব খালিস্তানিদের পাসপোর্ট ভিসা রদ করে দেবে। আর একবার তাদের পাসপোর্ট ভিসা রদ হয়ে গেলে আপনাকে তৎকালই আপনার দেশে ফিরে আসতে হবে, মানে আপনি যে দেশে থাকুন না কেন আপনার পাসপোর্ট আর ভিসা রদ হয়ে গেলে আপনি যে দেশ থেকে গেছেন আপনার সেই জায়গায় আপনাকে ফিরে দেওয়া হবে। তবে এখানে দেখার বাকি এটাই যে এই খালিস্তানিগুলো এবার পালাবে কোথায়। তো বন্ধুরা, এবার আপনারা বলুন এই সমস্ত খালিস্তানিগুলোকে বা যে সমস্ত খালিস্তানিগুলো ভারতের তিরঙ্গাকে অপমান করেছে তারা যখন ভারতে ফিরে আসবে তাদের সাথে কি করা উচিত, এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।